কোন কারণে বাধ্য হয়ে গর্ভের সন্তান নষ্ট করলে করণীয় কি? আলিয়াজ বিল্লাহ, সন্তান যদি মাতৃগর্ভে চলে আসে সেই সন্তান নষ্ট করা হারাম। সেই সন্তান নষ্ট করা কি? একান্ত যদি সন্তান মাতৃগর্ভে মাত্র এসেছে, আপনি বেবি টেস্টে বিভিন্ন ভাবে টের পেয়েছেন, অথচ আপনার স্ত্রীর এই মুহূর্তে সন্তান গর্ভে ধারণ করাটা অনেক রিস্কি, এরকম যদি হয়, এমন কোন রোগ আছে যে এখন সন্তান গর্ভে ধারণ করাটা তার জীবনের জন্য হুমকি, এরকম যদি মনে হয়, আর মাত্র গর্ভে ধারণ হয়েছে, দুই সপ্তাহ চার সপ্তাহ হয়েছে, এখনো হার্টবিট আসে নাই, তাহলে সেক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বলেছে নিরুপায় হিসেবে ওই গর্ভের সন্তান নষ্ট করলে হারাম হবে না। নিরুপায় হলে যদি সন্তানের ভিতরে প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, আপনার আলট্রাসনোগ্রামের মাধ্যমে টের পাওয়া যায়, জানা যায়, তাহলে এরপরে আর সন্তান নষ্ট করার কোনো সুযোগ, এটা মানুষ হত্যা করার সামিল। জীবন্ত মানুষ হত্যা করা যেরকম গুনাহ, গর্ভের সন্তান নষ্ট করা সেরকম গুনাহ। আপনি আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চান, যদি খাদ্যের অভাবে না হয়, যে এখন এই মুহূর্তে সন্তান হলে অসুবিধা, একটা দুধের বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে প্রেসার হয়ে যাবে, মহিলা পালতে পারবে না, এখানে এমন জায়গা আছে, এখানে মুরব্বী নাই, হেল্প করার লোক নাই, এসব কারণে যদি সন্তান আপনি নিতে বিলম্ব করেন, বৈধ বিভিন্ন উপায়ে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করেন, তাহলে সেটা ইসলামে জায়েজ আছে। স্থায়ী পদ্ধতি যদি করেন লাইগেশন করে, সেটা হারাম। আর যদি কি খাওয়াবেন, উপার্জন কম, এই চিন্তায় করেন, সেটাও হারাম। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সন্তান গর্ভে আসার পর নষ্ট করা কি ভয়াবহ গুনাহের কাজ। যদি কেউ এই গুনাহ করে ফেলান, তাহলে এখন তার কাজ হলো আল্লাহর কাছে খুব কায়েম মনোভাবকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দান করুন।